জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জটিল স্পেস টেলিস্কোপ। এটা হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি, হাবল, যা আমাদেরকে মহাবিশ্ব সম্পর্কে অনেক তথ্য জানতে সাহায্য করেছে। বিগত দশকগুলোতে কাজ শুরু হলেও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে অনেকবার রিডিজাইন করা হয়। তৈরির খরচ হয় প্রায় $9.8 বিলিয়ন। 25 বছর সময় লেগেছে পুরোটাকে ডেভেলপ করতে, রিডিজাইন করতে ও টেস্ট করতে। প্রস্তুতির সময় অনেকবার পুরো প্রজেক্টটাকেই ক্যান্সেল হতে বসেছিল, কিন্তু তবুও বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক সাহায্যে ও অনেক বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় অনেক বাধা পেরিয়ে আজ এই টেলিস্কোপ লঞ্চ হতে চলেছে। কিন্তু কেন এত সময়, এত অর্থ, এত প্রচেষ্টা করে এই টেলিস্কোপকে বানানো হলো, যার আয়ু খুবই কম, মাত্র 10 বছর? এর উত্তর হলো, এর আগের কোনো স্পেস টেলিস্কোপ যা করতে পারেনি, এই টেলিস্কোপ তাই করে দেখাবে, মহাবিশ্বের একেবারে শুরুর রহস্য উদ্ঘাটন করবে। আমি জিতেন্দ্রনাথ জানা আজ তোমাদেরকে শোনাবো কিভাবে টাইম ট্রাভেল করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিগ ব্যাংয়ের একেবারে প্রথমে তৈরি হওয়া গ্যালাক্সির সন্ধান করবে। ১৯৯০ সালে হাবল স্পেস টেলিস্কোপকে মহাকাশে লঞ্চ করা হয় এবং আমাদের সামনে মহাবিশ্বের একটা বড় জানলা খুলে যায়। এখনও পর্যন্ত এটা পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে। হাবল আমাদেরকে এরকম নানা ধরনের বিস্ময়কর ছবি পাঠিয়েছে। হাবলের সাহায্যে আমরা বিলিয়ন ইয়ার্স আগেরও গ্যালাক্সির ছবি তুলতে পেরেছি, কিন্তু হাবলের থেকে অনেক উন্নত প্রযুক্তি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে একেবারে শুরুর সময়ে তৈরি হওয়া নক্ষত্র এবং গ্রহের ছবি তুলতে পারবে জেমস। এবং কিভাবে প্রাণের আবির্ভাব হয়েছিল তার উত্তরও জেমস দিতে সক্ষম হবে। হাবল স্পেস টেলিস্কোপ পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে আমাদেরকে অনেক গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সির ছবি তুলে পাঠিয়েছে। হাবল মহাবিশ্বকে অনেকটা আমাদের চোখ যেভাবে দেখে সেইভাবে দেখে, অর্থাৎ দৃশ্যমান আলোর সাহায্যে। এর ফলে হাবলের পক্ষে নতুন তৈরি হওয়া নক্ষত্র বা খুব ঠান্ডা নক্ষত্রের ছবি তোলা সম্ভব হয়নি, যারা বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এবং অপেক্ষাকৃত কম দৃশ্যমান। আর এখানেই জেমস ওয়েব টেলিস্কোপ প্রযুক্তিগত দিক থেকে হাবলের থেকে উন্নত। জেমস প্রধানত আইআর লাইটকে সেন্স করে মহাবিশ্বকে দেখার চেষ্টা করে। আইআর আলোর সাহায্যে জেমস ঠান্ডা নক্ষত্রগুলোকেও দেখতে সক্ষম হবে এবং গ্রহদেরকেও দেখতে সক্ষম হবে। এর ফলে জেমস আমাদেরকে আরও ভালোভাবে জানাতে সক্ষম হবে কখন এই নক্ষত্র এবং গ্রহগুলোর জন্ম হয়েছিল। এখানে একটা হর্সেট নেবুলার ছবি দেখানো হয়েছে, যেটা হাবল তুলেছিল ভিজিবল লাইটে, আর আইআর লাইটে এটা দেখো কত পরিষ্কার দেখাচ্ছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই ইনফ্রারেড স্পেকট্রামকেই ব্যবহার করে মহাবিশ্বের আরও স্পষ্ট ছবি তুলতে সক্ষম হবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হাবলের থেকে 100 গুণ বেশি শক্তিশালী। এই শক্তির বেশিরভাগটাই জেমসের খুব বড় প্রাইমারি মিররের জন্য, যা হাবলের থেকে প্রায় 3 গুণ বড়। এটা এত শক্তিশালী হবার কারণ এই আয়নাগুলো বেরিলিয়াম দিয়ে তৈরি। বেরিলিয়াম খুব লাইট ওয়েট মেটেরিয়াল, যা খুব কম তাপমাত্রায় খুব ভালোভাবে কাজ করতে পারে। এবং এই আয়নার ওপরগুলোয় সোনার হালকা প্রলেপ দেওয়া আছে, যার ফলে এটা আইআর স্পেকট্রামকে ভালোভাবে প্রতিফলিত করতে পারবে। পুরো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে যত সোনা আছে সেটাকে এক জায়গায় করলে একটা গলফ বলের মতো সোনা পাওয়া যাবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথম তৈরি করা শুরু হয়েছিল 1996 সালে। নাসা তখন একটা নেক্সট জেনারেশন স্পেস টেলিস্কোপ বানাতে চাইছিল, NGST। প্রথম দিকের প্ল্যানটা ছিল একটা 8 মিটারের টেলিস্কোপ বানানো হবে, যার জন্য খরচ ধার্য করা হয়েছিল $500 মিলিয়ন। কিন্তু সময় যত এগোতে থাকলো, ডিসিশন মেকার্সরা দেখলেন অনেক বেশি রিসোর্স লাগবে এই টেলিস্কোপকে বানাতে এবং এর লক্ষ্যগুলোকে পূর্ণ করতে। কিন্তু অ্যাকচুয়ালি এই টেলিস্কোপের লক্ষ্যগুলো কী কী ছিল? NGST-কে একটা আইআর টেলিস্কোপ বা ইনফ্রারেড টেলিস্কোপ হতে হবে। যদিও হাবেল 1990 সাল থেকে কাজ করে চলেছিল, কিন্তু হাবেলের কার্যকারিতা প্রধানত ইউভি লাইট এবং ভিজিবল লাইটেই বেশি ছিল। যদিও হাবেলেও খুব কম শক্তিশালী একটা আইআর সেন্সর ছিল, কিন্তু বিজ্ঞানীদের শক্তিশালী আইআর টেলিস্কোপ দরকার। কিন্তু বিজ্ঞানীদের এত শক্তিশালী আইআর টেলিস্কোপ দরকার হলো কেন? এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্ব যে কটা মূল বৈজ্ঞানিক নীতির ওপর দাঁড়িয়ে কাজ করছে তার ভিতরে। বৈজ্ঞানিকদের মতে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল
আজ থেকে 13.5 বিলিয়ন বছর আগে। জ্ঞানীদের মতে মহাবিশ্ব সৃষ্টির পেছনে আছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব, যেখানে সৃষ্টির একেবারে শুরুতে সব কিছু খুব ছোট্ট একটা স্পেসের মধ্যে ছিল, এতটাই ছোট যে তাকে এফেক্টিভলি জিরোও ধরতে পারা যায়। তখন পরমাণুরও কোনো অস্তিত্ব ছিল না, কারণ পরমাণুর আকারও তার চেয়ে অনেক বড় ছিল। এরপরেই সাডেনলি একটা মহাবিস্ফোরণ ঘটে এবং সব কিছু প্রসারিত হতে শুরু করে, এবং ম্যাটাররা একসাথে অ্যাটম, ডাস্ট, স্টার, প্ল্যানেট, গ্যালাক্সি ইত্যাদি তৈরি করে, এবং মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে এবং ঠান্ডা হচ্ছে। কিন্তু এই একেবারে প্রথমের মুহূর্তটা কীরকম ছিল, তাকে কি ফিরে দেখা সম্ভব যখন প্রথম গ্যালাক্সিটা তৈরি হয়েছিল? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদেরকে হয় এই বিগ ব্যাং থিওরির প্রমাণ এনে দেবে, অথবা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল তার নতুন কোনো থিওরি আমাদের সামনে আনবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই টাইম ট্রাভেল করবে কিভাবে? করবে আলোর গতিবেগের সাহায্যে। আলোর গতিবেগ অনেক বেশি, তাও একটা উৎস থেকে একটা জায়গায় আলো পৌঁছতে কিছুটা টাইম দিলে হয়। ফোটনের গতিবেগ কনস্ট্যান্ট 29,97,92,455 মিটার প্রতি সেকেন্ড, প্রায় 3×10^8 মিটার প্রতি সেকেন্ড। তাও সূর্য থেকে আমাদের কাছে আলো আসতে সময় লাগে 500 সেকেন্ড, অর্থাৎ 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আমরা আকাশে এখন যে সূর্যকে দেখছি সেটা আসলে 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। এই টাইম ডিলে মহাবিশ্বের সব অবজেক্টের জন্যই কার্যকর। আমাদের দ্বিতীয় কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 4 বছর। অর্থাৎ যে অবজেক্টগুলো আমাদের থেকে অনেক 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 দূরে অবস্থিত, তাদেরকে যখন আমরা দেখতে পাবো আসলে তখন আমরা অনেক 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 পিছনের সময়কে দেখব। যদি আমরা সাফিসিয়েন্ট দূরের কোনো অবজেক্টকে দেখতে পাই যেটা 13.5 বিলিয়ন বছর আগের, তাহলে আমরা ইউনিভার্সের প্রথম গ্যালাক্সিকেও দেখতে পাবো। কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে ইনফ্রারেডই কেন ব্যবহার করতে হচ্ছে? তার একটা কারণ হলো ইনফ্রারেড কসমিক ক্লাউডের ভেতর দিয়ে অনেক স্পষ্ট ছবি তুলতে পারে। কিন্তু এর অন্যতম প্রধান কারণ হলো স্পেস ক্রমাগত প্রসারিত হচ্ছে, ইউনিভার্সের সব কিছুই সব কিছুর থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। একটা নক্ষত্র যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন তার থেকে আসা আলোও ডপলার এফেক্টের জন্য স্ট্রেচড হতে থাকে, এবং যে আলো নীল ছিল তার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে বাড়তে এখন লালেরও ওপরে, অর্থাৎ ইনফ্রারেডের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে দূরের অবজেক্টগুলো থেকে এখন শুধু খুব বড় তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি আমাদের কাছে আসা সম্ভব। হাবলকে এই ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিগুলোকে ট্রেস করার জন্য ডিজাইন করা হয়নি, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর জন্যই তৈরি করা হয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের রিসেপ্টার যে আলোগুলোকে ডিটেক্ট করতে পারবে তাদের ফ্রিকোয়েন্সি হলো 0.6 মাইক্রোমিটার থেকে 28.5 মাইক্রোমিটার। এর জন্য জেমস শুধুই লাল ও কিছু অরেঞ্জ কালারের ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করতে পারবে, কিন্তু হলুদের পরে আর কোনো ফ্রিকোয়েন্সিকেই জেমস ডিটেক্ট করবে না। এই দিক থেকে দেখতে গেলে জেমস হাবলকে রিপ্লেস করবে না, বাট জেমস হাবলকে কমপ্লিমেন্ট করবে। এরা দুজনেই এমন ফ্রিকোয়েন্সির আলোয় বেশি কার্যকরী যেটা অন্যজনের পক্ষে দেখা প্রায় অসম্ভব। কিন্তু অনেক 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 দূরের অবজেক্ট থেকে আসা ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিকে দেখতে পাওয়াটাও একটা প্রচণ্ড বড় চ্যালেঞ্জ। যদি তুমি ও তোমার বন্ধু অন্ধকার রাত্রে মোমবাতি নিয়ে নিজেদের থেকে দূরে যেতে আরম্ভ করো, দেখবে অনেকটা দূরে যাওয়ার পর মোমবাতির আলো খুব ছোট হয়ে গেছে এবং কিছুক্ষণ পর তুমি আর মোমবাতির শিখা দেখতে পাচ্ছ না। এটা ইনভার্স স্কোয়ার লয়ের জন্য হবে, যেখানে আলোর ফোটনগুলো দূরত্ব বাড়ার সাথে সাথে বেশি স্প্রেড করে যাবে, আর আলো যত বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে যাবে বেশি করে স্ক্যাটার্ড হয়ে যাবে। যদিও মহাকাশের বেশিরভাগ স্থানই খালি, তবুও প্রচুর ধুলোকণা এখানে রয়েছে যা দূরের অবজেক্ট থেকে আসা আলোকে দেখবার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। এই সমস্যাকে সমাধানের জন্য জেমসে গোল্ড প্লেটেড বেরিলিয়াম মিরার ব্যবহার করা হয়েছে, যার ব্যাস 6.5 মিটার এবং যার পৃষ্ঠতল হাবলের থেকে 6 গুণ বড়।
সর্বোপরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো একটা স্পেস মিরার। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে হওয়ার ফলে এখানে ইমেজ ডিস্টর্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মহাকাশের শূন্যতা জেমসকে পরিষ্কার ভিউ পেতে সাহায্য করবে। জেমস পৃথিবীকে L2 ল্যাগ্রেঞ্জেস পয়েন্টে থেকে পরিক্রমণ করবে। এটা টেকনিক্যালি সত্যিকারের কোনো অরবিট নয়, কিন্তু পৃথিবী থেকে এটা 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। এটা ঠিক কতটা দূরে জানতে হলে আমাদেরকে একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে, এবং সেই রেফারেন্স পয়েন্টটা হলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার দূরে। এটা তার থেকে অনেক অনেক অনেকটা দূরে। পৃথিবীর গ্র্যাভিটি যেভাবে সূর্যের গ্র্যাভিটির সাথে ইন্টারাক্ট করে, তার ফলে এই L2 পয়েন্টটা গ্র্যাভিটেশনালি স্টেবল। এই পয়েন্টে জেমস মিনিমাম এফার্টে ভেসে থাকতে পারবে। এইখানেই অলরেডি ইসার প্লাঙ্ক স্পেস অবজারভেটরি নিজের কাজ করে চলেছে। পৃথিবী ও চাঁদ থেকে এটা এতটা দূরে যে পৃথিবী বা চাঁদের থেকে কোনো রেডিয়েশন জেমসের কাজে বাধা হবে না। কিন্তু জেমস যে সমস্ত ছবি তুলবে বা যা কিছু দেখতে পাবে, সেই সিগন্যালগুলো খুব সহজেই জেমস পৃথিবীতে পাঠাতে পারবে। একবার স্পেসে পৌঁছানোর পর জেমসের কাছে আর কোনো মহাকাশযান পাঠানো হবে না তাকে সার্ভিস করার জন্য বা কোনো স্পেয়ার পার্টস চেঞ্জ করবার জন্য। যদিও জেমসকে খুব কম শক্তি খরচা করতে হবে নিজের অবস্থান ধরে রাখবার জন্য, কিন্তু খুব কম শক্তি খরচ মানেও একবারে শূন্য নয়। জেমসের কাছে যা জ্বালানি আছে তাই দিয়ে সবচেয়ে কম 5 বছর এবং সবচেয়ে বেশি হলে 10 বছর জেমস নিজের কাজ চালিয়ে যেতে পারবে। এই ইনফ্রারেড আলো খোঁজার আর একটা সমস্যা হলো টেলিস্কোপকে -223 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখতে হবে। সূর্যের তাপ পৃথিবী বা চাঁদে সূর্যের আলো পড়ে যে তাপ সৃষ্টি করছে তার থেকেও টেলিস্কোপকে বাঁচাতে হবে। এই সব তাপ থেকে বাঁচাতে টেলিস্কোপের যে দিকটা সূর্য পৃথিবী বা চাঁদের দিকে থাকবে সেই দিকে লাগানো হয়েছে পরপর 5টা পর্দা ক্যাপটন। এক একটা পর্দা লম্বায় 23.8 মিটার, চওড়ায় 8.5 মিটার, মানে এক একটার আয়তন এক একটা টেনিস কোর্টের সঙ্গে সমান, অথচ প্রত্যেকটা পর্দা প্রায় চুলের চেয়েও কম পুরু। এই রকম 5টা পর্দা সূর্য পৃথিবী আর চাঁদের দিকে থাকবে এবং তাপ থেকে টেলিস্কোপকে বাঁচাবে। এই টেলিস্কোপ কিন্তু বিরাট বড়। এর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 14 মিটার এবং ওজন 6,500 কেজি। একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগতে পারে, এত বড় টেলিস্কোপকে মহাকাশে নিয়ে যাওয়া হবে কিভাবে? এই টেলিস্কোপ নিজেকে গুটিয়ে রাখতে পারে, আবার দরকার মতো নিজেকে আনফোল্ডও করতে পারে। আরিয়ান 5 রকেট যা জেমসকে মহাকাশে নিয়ে যাবে তার ব্যাস মাত্র 5 মিটার। এটা খুবই কম জায়গা জেমস টেলিস্কোপের পক্ষে, তাই জেমসকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আয়নাগুলো ফোল্ড হতে পারে এবং সোলার সিলগুলোও ফোল্ড হয়ে যেতে পারে, এবং টোটাল ডাইমেনশানটা কমিয়ে এমন হবে যাতে আরিয়ান 5 রকেটে এটা পুরোপুরি ফিট হয়ে যাবে। যখন জেমসকে লঞ্চ করা হবে এবং জেমস মহাকাশে L2 ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছে যাবে, তখন জেমস নিজেকে ফুলের মতো আনফোল্ড করবে। প্রথমে আর্মসগুলো আনফোল্ড হবে, তারপর 5টা সোলার সিল নিজেদেরকে আনফোল্ড করে নেবে। এরপর প্রাইমারি মিররটা একটু রোটেট করবে এবং 18টা হেক্সাগনাল মিররকে নিজেদের মধ্যে অ্যালাইন করে নেবে। এই সব কিছু পরপর করতে 180টা মোটরকে চালু করতে হবে। ২৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজই ভারতীয় সময় সন্ধ্যে 6টায় আরিয়ান 5 রকেটে চড়ে উড়ে যাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির $1,000 কোটি বিগ সায়েন্স জ্যোতির্বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়ারদের বুক তাই ঢিপঢিপ করছে। এর আগে এত বিপজ্জনক এত বড় প্রকল্পে নামেনি ওরা। আমরা সবাই এই টেলিস্কোপের একটা সাকসেসফুল লঞ্চের অপেক্ষায় আছি। জেমসের চোখে মহাবিশ্বকে কেমন দেখাবে তা জানার জন্য অনেক বিজ্ঞানী অনেক বিজ্ঞানপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।
সমস্ত প্রতীক্ষার অবসান। আজ এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে অ্যাটলাস 5 রকেটে করে মহাকাশে পাঠানো হবে। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই স্পেস স্যাটেলাইট লঞ্চ করবে। তোমরা দেখতে পাচ্ছ ইসার যে সদর দপ্তর, সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর মাত্র 7 মিনিট বাকি জেমসকে মহাকাশে পাঠানোর জন্য, আর 6 মিনিট বাকি। মাত্র 5 মিনিট বাকি, 5 মিনিট 28 সেকেন্ড, 27 সেকেন্ড। লিফট অফের জন্য শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 52, 51, 50, 49। এবং লিফট অফ, পৃথিবী ছেড়ে মহাকাশে ল্যাগ্রাঞ্জেস পয়েন্ট L2 দিকে পাড়ি দিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। একটা অসাধারণ মুহূর্তে সাক্ষী রইল পৃথিবী।